Hello viewers, welcome to my channel. সারাদিন পর যখন বাসায় খুব ক্লান্ত হয়ে ফিরি, আমার সর্বপ্রথম কাজটাই থাকে আমার ফেসটাকে আগে ক্লিন করা। তো ফেস ক্লিন করতে আমি চলে এসেছি আয়নার সামনে। মেরিল পেট্রোলিয়াম জেলি দিয়ে আমি আমার মুখের মেকআপটা সম্পূর্ণ ভালোভাবে তুলে নিচ্ছি। মেকআপ তুলে কিভাবে স্কিনের যত্ন নেবেন তা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও চ্যানেলে দিয়েছি, সেটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আই বাটনে দেয়া থাকবে। তো এখানে আমি পেট্রোলিয়াম জেলিটা আমার ফেসে মেখে নিচ্ছি। আমার সবগুলো মেকআপ হালকা হয়ে গিয়েছে, এখন আমি টিস্যু ব্যবহার করে মেকআপটা তুলে নিচ্ছি। মেকআপ ক্লিনজিং কিন্তু অনেক জরুরি, কারণ মেকআপ আমাদের স্কিনের পোর্সের ভেতরে থেকে যায় যদি আপনি ভালোভাবে ক্লিন না করেন। পরে এইটাই স্কিনে জীবাণু সৃষ্টি করে, যার ফলে আমাদের ত্বকে ব্রণের সমস্যা হতে পারে। তাই ডিপ ক্লিনজিং অনেক জরুরি। তো মেকআপটা তোলা হয়ে গিয়েছে আমার ফেসে, এখন ফেস ওয়াশের পালা। ফেস ওয়াশটা হাতে নিয়েই দেখি, ও ফেস ওয়াশ শেষ। ও মাই গড, এখন এত রাতে কি সম্ভব যে বাইরে গিয়ে আবার ফেস ওয়াশ কিনে আনা? আজকে ন্যাচারাল কিছু একটা দিয়ে ফেসটা ক্লিন করতে হবে। দেখি কিচেনে যাই। তো আমি চলে আসলাম কিচেনে। কিচেনে কি আছে? ওয়াও, বেসন। কি করা যায়, আজকে না হয় ফেসটা বেসন দিয়ে ক্লিন করা যাক। সো আমি এখানে বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি এক চা চামচ এবং সামান্য পরিমাণ বেসন। বেসনটা নিয়ে আমি এর সাথে দেব টক দই, এক চা চামচ এবং আর অল্প একটু টক দই। তারপরে এর সাথে দেব আমি 2-3 ফোঁটা লেবুর রস এবং পানি। এইটা দিয়ে এই ফেস প্যাকটা আমি ভালোভাবে গুলে নিচ্ছি। টক দই কিন্তু আমাদের ত্বকের ট্যান রিমুভ করে, আর বেসন হচ্ছে ন্যাচারাল ক্লিনজার। তবে হ্যাঁ, কারো যদি বেসনে অ্যালার্জি থাকে বা প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে এখানে মুলতানি মাটিও ব্যবহার করা যেতে পারে। তো আমি ফেস প্যাকটা এখন আমার মুখে অ্যাপ্লাই করব। এই ফেস প্যাকটা আপনারা নিয়মিত ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন যদি আপনার রোদে পোড়া ছোপ দাগ থাকে মুখে, তাহলে। কারণ টক দই কিন্তু আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে সাহায্য করে এবং ত্বকটাকে গ্লোয়িং করতে সাহায্য করে, আর বেসন আমাদের ত্বকে কিন্তু একদম ডিপ ক্লিনজিং দেয়। ত্বকের গভীর লেয়ার গিয়ে ত্বকের তেল ময়লা পরিষ্কার করে দেয়। আর লেবু রসে আছে ভিটামিন সি, যেটা আমাদের ত্বকের পিগমেন্টেশন, ব্রণের দাগ, রোদে পোড়া দাগ এবং বয়স্ক ভাব দূর করতে সাহায্য করে। আসলে ভিটামিন সি এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। এবং সাথে ট্যান রিমুভের জন্য তো টক দই এবং বেসন ডিপ ক্লিনজিংয়ের জন্য আছেই। তো এই দারুণ ফেস প্যাকটা কিন্তু অ্যাজ এ রেগুলার ফেস প্যাকও ইউজ করতে পারেন। তো আমি এখানে গলায় আর মুখে অ্যাপ্লাই করে আমি 10 মিনিট মুখে রেখে দেব শুকানোর জন্য, তারপরে ধুয়ে ফেলব। সো 10 মিনিট পর আমি আমার ফেসটা ওয়াশ করে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গিয়েছে, একদম গ্লোয়িং গ্লোয়িং লাগছে। তো আমি ফেসের পানিটা মুছে নিচ্ছি। ফেসটা এটা দিয়ে ওয়াশ করার পরে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব একটা অয়েলি স্কিন স্পেশাল টোনার এবং ময়েশ্চারাইজার। টোনার এবং ময়েশ্চারাইজার কোনটা ইউজ করি সেটা কিন্তু অলরেডি আমি একটা ভিডিওতে দেখিয়েছি, ওই ভিডিওর লিংক ডেসক্রিপশনেও পাবেন, আই বাটনেও দেওয়া আছে, দেখে আসতে পারেন। তো আমার ফেসটা কতটা গ্লো করছে, আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি ময়েশ্চারাইজার, দেখতেই পাচ্ছেন ন্যাচারালি ফেসটা কতটা গ্লোয়িং লাগছে। সো আপুরা, তোমরা এটা রেগুলার ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারো, ক্লিনজার হিসেবেও। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমার হেলদি রেসিপির ভিডিওগুলো কিন্তু রেগুলার দেখবে। তো চলে আসবো আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।